আমার মমতাময় মায়েরা, আপনাদের সম্মান ইজ্জত বাড়িয়েছেন আল্লাহ, আপনাদের সম্মান ইজ্জত বাড়িয়েছে আপনার আমার কলিজা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সম্মান কমাতে চাই না, কিন্তু কেন আপনাদের অবস্থাটা হয়ে গেল আজকের আশেপাশে মেয়েকে কসাইখানা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা বের করতে হয়, কারণ তাদের কাছে আল্লাহর কোরআনের আদর্শ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময় মায়েরা, তখনকার নামী দাদির বুকের দুধ খেয়ে মানুষের সন্তান কোটার দুধ খাওয়া মানুষ করতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে বুকের দুধকে নিয়ে পর্যন্ত নতুন চক্রান্ত শুরু হয়েছে। আপনারা গ্রাম গঞ্জে বসবাস করেন, সব খবর রাখেন না আমার ভাইয়েরা। ঢাকার মধ্যে গত মাসের 1 তারিখ থেকে একটা ব্যাংক করেছে, এটাকে বলছে মিল্ক ব্যাংক। মানে মেয়েদের যদি বাচ্চা মারা যায় কিংবা কোন মেয়ের যদি অতিরিক্ত দুধ থাকে, তো এই দুধ গুলো ওরা ব্যাংকের মধ্যে জমা নিতেছে। কোন বাচ্চার যদি মায়ের দুধ না পায় অথবা তার মা যদি মারা যায়, তাদেরকে ওই দুধ খাওয়ায় তারা মাছ করতে চায়। হাজার মায়ের দুধ এক জায়গায় করে মিক্সার করে ফেলতেছে, আর ওই দুধ গুলো এক লোককে খাওয়ানো হচ্ছে, তাদের সাথে আবার পুনরায় বিয়ে হবে। ইসলাম যদিও বিয়ের ব্যবস্থা হালাল করেছে, বৈধ করেছে, কিন্তু এই হালালের ভিতরে হারামকে ঢুকিয়ে দেওয়ার জন্য এই মিল্ক ব্যাংকের চক্রান্ত শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে মিল্ক ব্যাংক চলতে পারে, তার ইসলাম বলেছে দুধ মাকে, দুধ ভাইকে, দুধ বোনকে বিয়ে করা যাবে না। কিন্তু এই মিল্ক ব্যাংক যদি চালু হয়ে যায়, হাজার হাজার দুধ ভাই বোনের বিয়ে হয়ে যাবে এই ষড়যন্ত্রের কারণে। কথা বলুন ঠিক কিনা? একদিক থেকে নয়, কঠিন কঠিন ভাবে চক্রান্ত চলছে। আমরা জোর দাবি জানাই মুসলমানের দেশে এই ইসলাম বিরোধী কুচক্র ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব। আমরা উদাত্ত আহ্বান জানাই, অচিরে এই চক্রান্ত, অচিরে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক, নইলে অসংখ্য ভাই বোনে বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর তারা হারাম সম্পর্ক করবে, আর হারাম মিলামিশার ফলে যখন সন্তান হয়, একজন জারজ সন্তান হবে। জারজ সন্তান শরীয়ত মানবে না, কোরআন মানবে না, দেশের মায়ের আইন মানবে না, বাপ্পার খেদমত করবে না। এরা জারজ না, জারজ বাড়াতে চায়। এই জন্য জারজ মার্কা চক্রান্ত চতুর্দিকে চালু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? চায় দেশের মানুষগুলো কুকুর হয়ে যাক, গরু চায় দেশের মানুষগুলো গরু হয়ে যাক, ছাগল চায় দেশের মানুষগুলো ছাগল হয়ে যাক। মুসলিমে কিছু খারাপ মানুষ, অসভ্য মানুষ, বেয়াদব মানুষ এই চক্রান্ত করে আমাদেরকে বেয়াদব বানানোর জন্য চেষ্টা চলছে। অমুসলমান পরিব্যাপ্তের ভাইয়েরা সাবধান থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী পরিজাত গুরামায়েরা, যেহেতু আপনার সংখ্যায় অনেক এসেছেন, আপনাদের নিয়ে সামান্য একটু কথা বলতে চায়। আম্মা জান, আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে রাত যখন 8টা 9টা বেজে যেত, আমার মায়েরা চায় নামাজ বিছায় আসন তুলে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে দোয়া করতো রব্বানা জালামনা। এখনকার মায়েরা দোয়া কালার ভালো করে জানে? এরা যদি রাতে 8টা বেজে যায়, যায় নামাজের জায়গাতে সোফা সেট বসাইছে, হাতের তসবি ফেলে দিয়া যখন দরকার পরে টেপটা ছেড়ে দিলে ঝরঝর করে পানি বের হইতে শুরু করে দেয়। এর সেই যে ডিজিটাল কায়দা আমাদের মোনাফেক বেইমানা নাস্তিক বানানোর জন্য সংশ্লিষ্ট চ্যানেল দিয়া মুসলমানের ঘরে ঘরে ঢুকায় দিয়েছে। যেই ঘরে ডিশ ঢুকেছে সেই ঘরে যেন তসবি বন্ধ হয়ে গেছে, যেই ঘরে ডিশ ঢুকেছে সেই ঘরে যেন নামাজ বন্ধ হয়ে গেছে, যেই ঘরে ডিশ ঢুকেছে সেই ঘরে যেন ইসলামী পোশাক গুলো হারিয়ে গিয়েছে। আমার মায়েরা এখন যায় নামাজ বাদ দিয়ে সোফা সেটে বসে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দেয়। হিন্দুরা মন্দির থেকে উড়ু উড়ু ধুনি দেয়, আর হিন্দুদের মন্দিরে ধুনি আগুন মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। কথা বলুন ঠিক কিনা? শুধু নামে মুসলমান, ভিতরে কোন মুসলমানিত্ব নাই। আমার পরিচারিকরা প্রিয় ভাইয়েরা, পর্দা নিশীন মমতাময়ী মায়েরা, আমাদেরকে এই পর্দা মেনটেন করতে হবে, শরীয়ত সম্মত ভাবে চলাফেরা করতে হবে।